How are you? Today I will discuss Unit 12 Environment and Nature, Lesson 1 Water Everywhere. From this chapter I have already taken two para. Now I will discuss another part of this passage. So let's start. The report says that the river had a glorious past. প্রতিবেদনে বলা হয় নদীটির গৌরবময় অতীত ছিল। Once it was a tributary of the mighty Gangas and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari. Tributary কথাটার অর্থ হচ্ছে উপনদী। Mighty হচ্ছে বিশাল। Once it was a tributary of the mighty Gangas. একদা এটা বিশাল গঙ্গা নদীর উপনদী ছিল। And flowed into the Bay of Bengal. Through the river Dhaleshwari. এবং এটা কি হয়েছে? Flood প্রবাহিত হয়েছে into the Bay of Bengal. কোথায় গিয়ে পড়েছে এটা? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। কিসের মাধ্যমে? তো হচ্ছে কি কোনো কিছুর ভিতর দিয়ে বা মধ্য দিয়ে। Through the river Dhaleshwari. Dhaleshwari-র মধ্য দিয়ে। Gradually ক্রমান্বয়ে it lost its link. ইহা এর সম্পর্ক link কথার মানে হচ্ছে কি সম্পর্ক? সম্পর্ক হারিয়েছে with the Gangas. কার সাথে সম্পর্ক হারিয়েছে? গঙ্গার সাথে। And got the name Briyanga এবং Briyanga নাম ধারণ করেছে। The Mughals marveled at the tide level of the Briyanga and founded their capital Jahangirnagar on its banks in 1610. The Mughals marveled. Marvel কথাটার মানে হচ্ছে বিস্মিত হওয়া। মুঘলেরা বিস্মিত হয়েছিল at the tide level of the Briyanga. Tide হচ্ছে গিয়ে জোয়ার। এই Briyanga নদীর জোয়ার দেখে। And founded their capital Jahangirnagar on its banks. আমরা জানি যে পূর্বে আমাদের কি রাজধানীর নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। এবং কি করেছে? Founded অর্থ কি? যে তারা গঠন করেছে ক্যাপিটাল রাজধানী কোথায় গঠন করেছে? জাহাঙ্গীরনগরে। এবং সেই জাহাঙ্গীরনগরে কোথায় গঠিত হয়েছে? অন ইটস ব্যাংকস ইন 1610 1610 সালে এই নদীর তীরে। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই Briyanga নদীটি সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার খাবার পানীয় সরবরাহ করেছে অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স এবং সহযোগিতা করেছে কিসে? ব্যবসা বাণিজ্যে। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা। জাহাঙ্গীরনগর পুনরায় নামকরণ করা হয়েছে ঢাকা। হুইচ গ্রিউ ইন্টু এ হেভিলি পপুলেটেড সিটি, যা নাকি খুব বেশি ঘন বসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। উইথ এ ক্রনিক শর্টেজ অব স্পেস, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি কি তিল ধারণেরও কি নেই, জায়গা নেই। মানে শর্টেজ হচ্ছে কথাটা আমার হচ্ছে ঘাটতি, স্পেস হচ্ছে গিয়ে জায়গা। তাহলে কিসের ঘাটতি? যে জায়গার ঘাটতি। এ হচ্ছে আমার আরেক প্যারা, আমি শেষ করলাম। এরপরে দেখো পরের প্যারাটা। The city paid back the bounty of the river by sucking life out of it. শহরটি নদীর বুক থেকে সৌন্দর্য কেড়ে নিয়ে এর উদারতার প্রতিদান দিয়েছে। According to newspaper report, the Briyanga is dying because of pollution. সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী Briyanga মারা গিয়েছে দূষণের কারণে। Huge quantities of toxic chemicals and waste from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. Huge কথাটার মানে হচ্ছে প্রচুর। Quantities হচ্ছে পরিমাণ। প্রচুর পরিমাণে বিষাক্ত, টক্সিক হচ্ছে বিষাক্ত, কেমিক্যালস হচ্ছে রাসায়নিক দ্রব্য। তাহলে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক দ্রব্য অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এবং আবর্জনা। ওয়েস্ট কথাটার মানে হচ্ছে আবর্জনা। কোথা থেকে আবর্জনা? মিলস অ্যান্ড ফ্যাক্টরির আবর্জনা, হসপিটালস হাসপাতালের আবর্জনা, ক্লিনিক্স ক্লিনিকের আবর্জনা অ্যান্ড হাউসহোল্ডস। হাউসহোল্ডস কথাটা মানে হচ্ছে গৃহস্থালী, গৃহস্থালীর আবর্জনা অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস, এবং আরো অন্যান্য স্থাপনা যেগুলো আছে এগুলোর আবর্জনা। আর ডাম্পড ইনটু দা রিভার এভরি ডে, প্রত্যেক দিন এগুলো নদীতে নিক্ষেপ করা হয়। দা সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট এভরি ডে। ঢাকা শহর প্রতিদিন দেখা যাচ্ছে 4500 টন সলিড আবর্জনা কি করে থাকে? যে ডিসচার্জ করে থাকে ঢাকা শহর থেকে। আমরা দেখতে পাই যে এগুলো কি করে হয়, ফেলা হয়। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য Briyanga, এবং এর অধিকাংশই কোথায় ফেলা হয়? Briyanga নদীতে।
According to the Department of the Environment, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. তাহলে কি অনুযায়ী ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 20,000 টন চামড়া শিল্পের আবর্জনা এবং এর মধ্যে ইনক্লুডিং ইনক্লুডিং কথাটার মানে হচ্ছে কি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আছে সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস কিছু বিষাক্ত পদার্থের মধ্যে আছে আর রিলিজড ইনটু দ্য রিভার এভরি ডে প্রত্যেক দিন এগুলো নদীতে ফেলা হয় এক্সপার্টস আইডেন্টিফাইড বিশেষজ্ঞরা নির্দেশিত করেছে বা চিহ্নিত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস 9টি শিল্প এলাকা ইন এন্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি ভিতরের এবং চারপাশের এই রাজধানী শহরের অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন এগুলোই হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে যে উৎস সোর্স কথাটার মানে হচ্ছে উৎস কিসের উৎস নদী দূষণের উৎস এবং সেই 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে গিয়ে টঙ্গী তেজগাঁ হাজারিবাগ তারাবো নারায়ণগঞ্জ সাভার গাজীপুর ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এন্ড ঘোড়াশাল তাহলে যে 9টি এলাকার নাম বলেছে এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি টঙ্গী তেজগাঁ হাজারিবাগ তারাবো নারায়ণগঞ্জ সাভার গাজীপুর ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং ঘোড়াশাল দ্য রিভার উড নিড এ মনস্টার্স স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাভাব এখন এই যে উপরে যে আমি যে কথাগুলো তোমাদেরকে এত সময় আমি কি করলাম যে তোমাদের সাথে এটা আলোচনা করলাম এতে দেখা যাচ্ছে যে বুড়িগঙ্গা নদীতে রিভার উড নিড এই যে নদী এই নদীটির কি প্রয়োজন নিড হচ্ছে প্রয়োজন প্রয়োজন কি প্রয়োজন এ মনস্টার স্টোমাক মনস্টার কথাটা মানে কি দানব আর স্টোমাক কথাটার মানে আমরা জানি পাকস্থলী তাহলে কি প্রয়োজন দানবের মতো একটি পাকস্থলীর প্রয়োজন টু ডাইজেস্ট ডাইজেস্ট হচ্ছে হজম করতে অল দ্য ওয়েস্ট মেনশন এবা উপরে যতগুলো যে আবর্জনার কথা বলা হয়েছে এগুলো সব হজম করতে উপরে উল্লেখিত সব বজ্র হজম করতে নদীটির একটি দানবের পেট প্রয়োজন দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট নিষ্ঠুর ও অবিবেচনা প্রসূত আচার আচরণ সহ্য করার একটি স্বাভাবিক মাত্রা আছে উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল ওয়ান অফ আওয়ার রিভার্স আমরা মানুষেরা সফলভাবে হত্যা করেছি আমাদের নদী দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট তাহলে আমরা আর কি দেখতে পাই আমাদের দেশের অন্যান্য নদীগুলোর এরূপ অবিবেচক আচার আচরণের সম্মুখীন হচ্ছে তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে আমাদের দেশের অন্যান্য আরো যেসব নদী আছে এগুলোর দেখা যাচ্ছে যে এগুলোর সাথে আমরা এরকম অবিবেচনা আচার আচরণ গুলো করে থাকছি আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স যদি না আমরা আমাদের নদীগুলোর কিনে যত্ন নেই দেয়ার মে কাম এ টাইম এমন একটি সময় আসবে হোয়েন উই উইল ক্রাই যখন আমরা চিৎকার করব ওয়াটার ওয়াটার পানি পানি অ্যান্ড ফাইন্ড ইট নাওহোয়ার এবং আমরা কোথাও কোনো পানি খুঁজে পাবো না তোমাদেরকে আজকে যে চ্যাপ্টারটা আমি পড়ালাম ফার্স্ট ক্লাসে আমি কি করেছি এটার প্রথম অংশটুকু পড়িয়েছি এবং আজকে এটার বাকি অংশটুকু পড়িয়ে দিলাম এই চ্যাপ্টারটা দুটো ভাগে দুটো মডেল কোশ্চেনে ভাগ হয়ে থাকে আমি আশা করব তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে অর্থ বুঝে পড়বে এবং মডেল কোশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবে ধন্যবাদ সবাইকে